Okay, welcome to the marketing class. This is the first class on the first chapter of Principles of Marketing. You know, the marketing starts this course, the Principles of Marketing. And the name of the book is also on the basis of the course, or the course itself matches with the name of the book, Principles of Marketing, written by Philip Kotler. We will go through the 17th edition of this book. The chapter one of Principles of Marketing is defining marketing and marketing process. Amra ei chapter e marketing er definition, marketing sankranto বেসিক কিছু বিষয়ের ডেফিনিশন এবং মার্কেটিং এর প্রসেস নিয়ে আলোচনা করব এবং মার্কেটিং এর প্রসেসটাই মূলত আমাদের এই চ্যাপ্টারের সমাপ্তি এবং ওদের বিষয় হচ্ছে যে আগামী ক্লাসগুলোতেও আমরা আগামী কোর্সগুলোতেও এই মার্কেটিং এর প্রসেস রিলেটেড বিভিন্ন কোর্স পড়ে থাকবো বা মার্কেটিং প্রসেসের বিভিন্ন ধাপগুলোই আসলে এক একটা একাধিক কোর্স হিসেবে আমরা সামনে পাব আমরা যা পড়ব তার মধ্যে যেমন হোয়াট ইজ মার্কেটিং আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস ডিজাইনিং এ কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান দেন ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপ এন্ড ক্যাপচারিং কাস্টমার ভ্যালু দ্য চেঞ্জিং মার্কেট ডিসক্রিপশন সো আমরা শুরু করি হোয়াট ইজ মার্কেটিং এখান থেকে মার্কেটিং বলতে কি বোঝায় What is marketing? So, what is marketing? Its definition ta ektu boro mukhosto korte hobe. Kintu khub thanda mathay jodi amra nijera bhejer jonno ekta shongha ni, seta satisfying customer needs. Eta bepare apni mukhosto korte hobe na ekhan thekei bolte parben. Je customer er proyojon puron korate marketing. What is marketing satisfying customer needs or fulfilling customer needs or meeting customer needs customer need ke fill up kora tai marketing ar jodi amra anushthanik shongar kotha boli tahole marketing is a process by which companies customers build customer relationships and customer value in order to capture value from customers in return charta bishoy bola ache hocche eta ekta prokriyar nam jar moddhe jar maddhome কোম্পানি গুলো কাস্টমারদেরকে এনগেজ করে তাহলে এই প্রক্রিয়ায় কি করে এনগেজ করে কাস্টমারদেরকে যুক্ত করে নাম্বার 2 বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপস কাস্টমারদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করে কারণ কাস্টমার যেন সেকেন্ড টাইম বা ফ্রিকোয়েন্টলি সে যেন আবার আসে নাম্বার 3 ক্রিয়েট কাস্টমার ভ্যালু এরপর কাস্টমারদের জন্য একটা ভ্যালু তৈরি করে মানে সলিউশন তৈরি করে উদ্দেশ্য কি ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমারস কাস্টমারের নিকট থেকে ভ্যালু সংগ্রহ করা তো মোদ্দা কথা হচ্ছে কাস্টমারের প্রয়োজনকে সামনে রেখে তার জন্য প্রোডাক্ট তৈরি করা এবং বিনিময়ে তার নিকট থেকে আবার ভ্যালু সংগ্রহ করা এর টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে মার্কেটিং তাহলে মার্কেটিং একটা প্রসেসের নাম এবং সেই প্রসেসে অনেকগুলো কাজ আছে আমরা সেই প্রসেসটা যদি ধারাবাহিকভাবে দেখি যে পাঁচটা প্রসেস দেয়ার আর ফাইভ স্টেপস ফর দ্য মার্কেটিং প্রসেস পাঁচটা স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি উই হ্যাভ টু গো থ্রু দিস ফাইভ স্টেপস টু কমপ্লিট দ্য মার্কেটিং টার্গেট দ্যাট মিনস ক্যাপচারিং কাস্টমার ভ্যালু কাস্টমারের পকেট থেকে টাকা বের করতে হলে আপনাকে এই পাঁচটা বাকি চারটা স্টেপ পাড়ি দিতে হবে এবং পঞ্চম স্টেপে এসে আপনি কাস্টমারের নিকট থেকে ভ্যালু পাওয়ার চিন্তা করতে পারেন এই পাঁচটা স্টেপের মধ্যে রয়েছে নাম্বার 1 আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস মার্কেট প্লেস সম্পর্কে জানা বা কাস্টমার সম্পর্কে জানা প্রথমে আমি যার মাধ্যমে কাজ করব তাকে আমাকে আগে জানতে হবে নাম্বার 2 ডিজাইন এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি দ্বিতীয়ত আমাকে তাদের প্রয়োজনগুলোকে জানলাম এখন এইগুলোকে আমার দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটা হতে হবে কাস্টমার ড্রাইভেন কাস্টমার চালিত নট
company driven or not the marketing management driven. Rather, it will be designed based on the customer needs and customer's expectation. এই যে কাস্টমারের প্রয়োজন এবং প্রত্যাশাকে সামনে রেখে আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণ করব, সেটাকেই বলা হয় কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, কনস্ট্রাক্ট অ্যান ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম। এবার আমরা একটা সমন্বিত মার্কেটিং প্রোগ্রাম হাতে নেব, ওই স্ট্র্যাটেজির আলোকে, যে স্ট্র্যাটেজিগুলো আমরা দীর্ঘমেয়াদে নিয়েছি তার আলোকে আমরা একটা সমন্বিত প্রোগ্রাম হাতে নিতে হবে। সমন্বিত কেন বলছি, কারণ প্রোগ্রাম অনেকগুলো আছে মার্কেটিং এ কাস্টমার স্যাটিসফাই করার জন্য। আমাদের হাতে অসংখ্য অসংখ্য ঠিক না, বাট অনেকগুলো প্রোগ্রাম আমাদের সামনে থাকবে। তো সেক্ষেত্রে কোন প্রোগ্রামটা কোনটা কোনটা যৌথভাবে নেব, সেগুলো সেন্ট্রালি প্ল্যান করে নেওয়া, সেটাকে আমরা বলছি কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড বা পরিপূর্ণ সুসমন্বিত মার্কেটিং প্রোগ্রাম। এরপরে হচ্ছে বিল্ড প্রফিটেবল রিলেশনশিপ অ্যান্ড ক্রিয়েট ডিলাইট। এরপরে আপনার ওই প্রোগ্রামের আলোকে কাস্টমারকে স্যাটিসফাই করাটা হচ্ছে আপনার টার্গেট, এবং স্যাটিসফাইটা কোন ধরনের হয়, ডিলাইট। চার নম্বরে আমরা বলছি এখন ডিলাইট। তো ডিলাইট হচ্ছে উদ্ভাসিত করা, আলোকিত করা। দ্য কাস্টমার উইল বি স্যাটিসফাইড ইন সাচ এ পয়েন্ট, ইন হোয়াট এ পয়েন্ট ওয়্যার কাস্টমার্স উইল বি ডিলাইটেড। এমন একটা বিন্দুতে তাদেরকে আমরা সন্তুষ্টি দেব যেটা তার রীতিমতো ডিলাইটমেন্ট চিহ্নিত করে। এবং ফাইনালি আমরা ফিফথ স্টেপে ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স টু ক্রিয়েট প্রফিট অ্যান্ড কাস্টমার ইকুইটি। আমরা কাস্টমারের নিকট থেকে এবার ভ্যালু ক্যাপচার করব। উইল ক্যাপচার ভ্যালু, এই ভ্যালু বলতে আমরা বুঝাচ্ছি কাস্টমারের কাছ থেকে আমরা প্রাইস বা মূল্য নেব, এবং সে যেন অন্য কাস্টমারকে ইনভাইট করে সেটাও আমরা তার কাছ থেকে আদায় করব। এভাবে আমরা পঞ্চম স্টেপে পৌঁছাবো যে কাস্টমার আমাদেরকে খুশি মনে তার টাকা আমাদেরকে দিয়ে দিবে। এই পাঁচটা স্টেপ মিলেই হচ্ছে মার্কেটিং প্রসেস। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কাস্টমারকে জানা, দ্বিতীয় স্টেপ হচ্ছে তাদের জন্য দীর্ঘমেয়াদী একটা একটা ফুল স্কেল প্ল্যান হাতে নেওয়া বা মার স্ট্র্যাটেজি হাতে নেওয়া, যেটা অবশ্যই হতে হবে তার মতো করে, তার চাওয়া এবং প্রয়োজনের আলোকে। থার্ড স্টেপ হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হাতে নিতে হবে তাদের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য আমরা কী কী করবো সেটা ডিটেইলস সহ। এবং ফোর্থ স্টেপ হচ্ছে তাকে বেঁধে ফেলতে হবে স্যাটিসফ্যাকশন দিয়ে, অর্থাৎ তাকে আমরা এমন ধরনের ভ্যালু দেবো যাতে তার প্রয়োজনটা পুরোপুরি পূর্ণ হয়, শেষ এবং সে যেন আমার সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে, প্রফিটেবল রিলেশনশিপ, তারও প্রফিট হবে আমারও প্রফিট হবে সেরকম। এবং এই পর্যন্ত করতে পারলে আলটিমেটলি সে আমাকে একটা ভ্যালু প্রদান করবে, প্রাইস দেবে। এই হলো আমাদের পাঁচটা ধাপ। এই পাঁচটা ধাপ মোটামুটি কি ক্লিয়ার হয়েছে আব্দুর রহিম, সৈকত? জি স্যার। সুমন, খালিদ, মাহমুদ? জি স্যার। জি স্যার। না পুরো নামটা কি আপনার? বলছিলাম এই যে পাঁচটা স্টেপ, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা খালিদ মাহমুদ? না স্যার। প্রথম স্টেপ হচ্ছে কাস্টমারদেরকে চেনা, আমি কাদের কাজ করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া। থার্ড স্টেপ হচ্ছে একটা সুসমন্বিত পরিকল্পনা করা, মানে সুসমন্বিত প্রোগ্রাম হাতে নেওয়া। চার নম্বর স্টেজ হচ্ছে কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ তৈরি করা, সেটা হবে প্রফিটেবল রিলেশনশিপ, এবং সেখানে কাস্টমারকে স্যাটিসফাই করাটা টার্গেট। এবং পাঁচ নম্বর স্টেপ হচ্ছে কাস্টমারের কাছ থেকে ভ্যালু আদায় করা। এখন আমরা স্টেপের অন্তর্গত বিষয়গুলো যদি এক নজর দেখি, দেখবেন তীর চিহ্নের নিচে দেওয়া আছে। যেমন প্রথম স্টেপ হচ্ছে রিসার্চ,
রিসার্চ মার্কেটপ্লেস কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস, মানে কাস্টমারকে যদি আপনি চিনতে চান তাহলে রিসার্চ করতে হবে। কাস্টমার বলে যাবে না যে আমি অমুকটা, কাস্টমারকে আপনার জিজ্ঞেস করতে হবে ভাই কি চান, তাও সে উত্তর দেবে না, তখন আপনি বিভিন্ন ভাবে তাকে অবজার্ভ করতে হবে, তার অ্যাক্টিভিটি গুলো আপনি খেয়াল করতে হবে, তাকে যেভাবে বললে সে অ্যান্সার দিবে সেভাবে তার কাছ থেকে কথা আদায় করতে হবে। যেমন আপনাকে সবসময় মনিটর করে আপনার মোবাইল, বিভিন্ন অ্যাপস গুলোকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন যারা আপনার সব মুভমেন্ট মনিটর করে এবং আপনি কি চান, কি ধরনের জিনিস আপনার পছন্দ সেগুলো ওরা রেকর্ড করে, অ্যানালাইসিস করে। তো প্রথম ধাপে হলো কাস্টমারকে বা মানুষকে চেনা, মানুষকে অ্যানালাইসিস করা, তারা কি চায়, কি ভাবে, কি চিন্তা করছে, তাদের প্রয়োজনটা কি, সমস্যা কি ফেস করছে তারা। আর আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে ম্যানেজ মার্কেটিং ইনফরমেশন অ্যান্ড কাস্টমার ডেটা। তো এক্ষেত্রে আপনার ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতে হবে যে দুনিয়াতে কত মানুষ, আগামী 5 বছর পর মানুষ কি পরিমাণ বাড়তে পারে, এখন কোন এইজের মানুষ বেশি, কিছুদিন পরে কোন এইজের মানুষ বেশি হবে, তারপরে কোন মার্কেটটা এখন আস্তে ছোট হয়ে আসতেছে, কোন মার্কেটটা দিন দিন বড় হচ্ছে, মানুষের কোন কোন ধরনের সলিউশনের দিকে ঝুঁকছে, এই সবগুলো নিয়ে আপনাকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। এগুলো প্রথম ধাপের কাজ। নম্বর টু হচ্ছে ডিজাইন কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজির। প্রথম মানে কথা হলো যে সিলেক্ট কাস্টমার্স টু সার্ভ। এক্ষেত্রে আপনি চিন্তা করবেন বাংলাদেশে 16 কোটি মানুষ, বাট আমি কাদেরকে নিয়ে কাজ করবো, শিশুদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, বৃদ্ধদেরকে নিয়ে, অসুস্থদেরকে নিয়ে, নাকি কি বলে অশিক্ষিতদেরকে নিয়ে, না শিক্ষিতদেরকে নিয়ে, না পয়সাওয়ালাদেরকে নিয়ে, কোন গ্রুপটার প্রয়োজনটা আমি পূরণ করব, তাদের জন্য আমি ওই প্রয়োজন রিলেটেড সলিউশন বানাবো, অথবা আপনার ঢাকা অঞ্চলের লোকদের জন্য নাকি বরিশাল অঞ্চলের লোকদের জন্য বানাবো। এইভাবে আপনি টার্গেট কাস্টমার সিলেক্ট করবেন, এটা হলো একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। আর এক্ষেত্রে এটাকে আমরা ভাগ করবো সেগমেন্টেশন অ্যান্ড টার্গেটিং, এটা পরের চ্যাপ্টার গুলোতে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে দেখেন নিচের বক্সটাতে, সেকেন্ড স্টেপে নিচের বক্সটা দেখেন, ডিজাইন এ ভ্যালু প্রপোজিশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড পজিশনিং। তো ভ্যালু প্রপোজিশন, প্রপোজিশন শব্দটা প্রপোজাল থেকে এসছে, অর্থাৎ আপনি যখন কাস্টমার ঠিক করলেন যে আমি বৃদ্ধদের জন্য নিয়ে কাজ করব, তো বৃদ্ধদের কোন সমস্যার সমাধানটা আপনি করবেন, তাদের যে গ্যাস্ট্রিক হয় সেই সমস্যা, নাকি তাদের ডায়াবেটিস হয় সেই সমস্যা, নাকি তাদের চলাফেরায় লাঠি প্রয়োজন হয়, বা তাদের জন্য স্পেশাল জুতো লাগে, বা তাদের জন্য বিশেষ ধরনের কাপড় লাগে, সেটা কি ধরনের সমস্যার আপনি সলিউশন তাদেরকে অফার করবেন, সেটাই হচ্ছে ভ্যালু প্রপোজিশন, ডিজাইনে ভ্যালু প্রপোজিশন, যে কাস্টমারের কোন সমাধানটা আমি তাদেরকে অফার করব সেটা ডিজাইন করতে হবে। তো এই রিলেটেড দুটো চ্যাপ্টার আপনি পাবেন ডিফারেন্সিয়েশন অ্যান্ড পজিশনিং সামনে ইনশাআল্লাহ। থার্ড স্টেপ হচ্ছে একটা ফুল ফ্লেজড প্রোগ্রাম হাতে নিতে হবে, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম। এখানে আপনার হচ্ছে কি কি বিষয় নিয়ে আপনি একটা প্রোগ্রাম হাতে নেবেন, তার মধ্যে যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, দেখেন 4টা বক্স দেওয়া আছে, 4টা বক্সে 4টা পয়েন্ট বলা আছে, প্রাইস, প্রমোশন, এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটারই কিন্তু প্রথম অক্ষর পি, তাই না? এই জন্য এটাকে আমরা বলতে পারি মিলে মার্কেটিং মিক্স। আমরা আসবো সামনে এগুলো, যেমন আমি বানাবো সেই প্রোডাক্ট কেমন হবে, প্যাকেজিং কেমন হবে, কাজ করতে হবে, তারপরে এটার দাম কেমন হবে, এরপরে দ্বিতীয় হচ্ছে যে প্রাইসিং, যেটা প্রাইসিং এ আমরা দাম সেট করবো, যে প্রোডাক্টের দাম কেমন হবে, ডিসকাউন্ট কত দেব আমরা, এরপরে কতদিনের মধ্যে টাকা দিতে হবে, সেই রিলেটেড ফুল একটা প্ল্যান করতে। প্লেস হচ্ছে ডিস্ট্রিবিউশন, কাস্টমারের হাতে পৌঁছোর যে সিস্টেমটা সেটা হলো প্লেসিং, থাকে খালিগঞ্জ, থাকে মোহাম্মদপুরে, কিন্তু সে পরে ঢাকায়, তো এখন তার কাছে আমার এই ক্লাসটা কিভাবে পৌঁছাবো, যদি না পৌঁছাতে পারি তাহলে তো সে টিউশন ফি দিবে না, সুতরাং মোহাম্মদপুরে কিভাবে আমার প্রোডাক্ট পৌঁছাবো। এরপরে যে ঢাকায় থাকে, ওভারঅল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, হোলসেলিং, রিটেলিং, এইটা হলো প্লেসিং। আর লাস্ট হলো প্রমোশন। প্রমোশন হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেট কাস্টমার ভ্যালু, অর্থাৎ কাস্টমারের কাছে আমি যে তার সমস্যার সমাধান দিচ্ছি সেটা কাস্টমারকে জানানো, ইয়েস মাই কোম্পানি ইজ অফারিং ইউ দ্য সলিউশন, হোয়াট ইউ আর সার্চিং ফর, যা খুঁজছেন আমার কোম্পানি তা দিচ্ছে,
এবং কোথায় দিচ্ছে, অমুক জায়গায় মতিঝিলের অমুক এত নম্বর রোডে অথবা গুলশানের এত নম্বর রোডে দিচ্ছে, অথবা www. অমুকে ঢুকলে আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই যে কমিউনিকেট করা, এটা হচ্ছে থার্ড স্টেপের একটা মানে ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রামের পার্ট। খালিদ মাহমুদ ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, তিন নম্বর স্টেপ আমরা শেষ করলাম। নম্বর ফোর হচ্ছে এবার প্রফিটেবল রিলেশনশিপ তৈরি করতে হবে কাস্টমারের সাথে। তো যেহেতু আমরা ফুল প্রোগ্রাম হাতে নিয়েছি, এখন মার্কেটে অফার করব প্রোডাক্ট, এবং তখন কাস্টমার যখন কিনবে সেক্ষেত্রে আমার দুটো কাজ, নিচের দুটো বাক্সে দেখেন, একটা হলো সিআরএম আর একটা হলো পিআরএম। CRM হচ্ছে বিল্ডিং এ স্ট্রং রিলেশনশিপ উইথ টার্গেট কাস্টমার। CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, বিভিন্ন কোম্পানিতে CRM এর অফিসার আছেন, CRM এর চিফ আছেন, কাস্টমার রিলেশনশিপ এর, কাস্টমার রিলেশনশিপ নিয়ে আমরা আরো পরে আলোচনা করব ইনশাল্লাহ। আর PRM হচ্ছে কি বলে, স্ট্রংলি উইথ পার্টনার্স, পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, PRM পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। পার্টনার কারা? পার্টনার হচ্ছে হোলসেলার রিটেলার আমার পার্টনার, তারপরে যারা লজিস্টিক সাপোর্ট দেয়, পরিবহন করে দেয়, ট্রাকে করে এনে দেয়, জাহাজে করে আমাদেরকে এনে দেয়, এদেরকে আমরা বলবো পার্টনার। যে ব্যাংক আমার টাকা পয়সা LC করার ক্ষেত্রে সহযোগিতা করে সে হচ্ছে আমার পার্টনার, যে মিডিয়া আমার বিজ্ঞাপন শো করে সে হচ্ছে আমার পার্টনার, তো যে আমাকে র মেটেরিয়াল সাপ্লাই দেয় সে হচ্ছে আমার পার্টনার, এদেরকে বলা হয় পার্টনার। কারণ তারা আমার চাকরি করে না, তো তারা হচ্ছে ব্যবসা করে আমার, তার এবং আমার স্বার্থ এক জায়গায় মিলেছে বলে আমরা একসাথে মিলে কাজ করছি, এটা হচ্ছে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মানে তাদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে, তারা যদি চটে যায় আপনার কার্যক্রম কিন্তু ব্যাহত হবে, তাদের অসহযোগিতা তৈরিও করতে পারবেন না, কাস্টমার কাছে পৌঁছাতেই পারবেন না। সো ফোর্থ স্টেজ যেটা আমরা এখন বলছি, ফোর্থ স্টেজে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এবং লাস্ট স্টেজ ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স, এখানে আছে ক্রিয়েট কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড ডিলাইট, ক্রিয়েট কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড ডিলাইট। এবার কাস্টমারকে একেবারে ফুল স্যাটিসফাই, ডিলাইটমেন্ট অর্জন করতে হবে বিনিময়ে, এবং আরো কি করতে হবে, কাস্টমার লাইফ টাইম ভ্যালু ক্যাপচার, কাস্টমার লাইফ টাইম ভ্যালু। যদি সারা জীবন সে ওই প্রোডাক্টটা আপনার কাছ থেকেই কেনে বা ওই সমস্যার সমাধান আপনার কাছ থেকেই নেয়, ইন দ্যাট কেস কত টাকার মাল সে কিনতে পারে। যেমন একজন স্টুডেন্ট সে BBA এর সবগুলো মানে সেমিস্টার যদি এখানে করে তাহলে তার কাছ থেকে 2-3 লাখ টাকা পাওয়ার সুযোগ আছে, আর 3 সেমিস্টার পর যদি চলে যায় তাহলে আমরা পেলাম না। আমার টার্গেট হবে যে তাকে এমন ভাবে স্যাটিসফাই করবো যে সে তো থাকবে, বরং তার ভাগিনাকে ওখানে দিয়ে যাবে, হারুনুর রশিদের মতো, সে নিজে তো স্যাটিসফাই দিই না, তো এখানে দিয়ে গেছে, তো লাইফ টাইম ভ্যালুটা এখানে বেড়েছে। এটাও ক্যাপচার করতে হবে, বলতে হবে ভাই আপনার ঘরের যতগুলো ছেলে মেয়ে আছে, ভাগিনা ভাতিজা আছে, সবার জন্য আমরা যথেষ্ট, অন্য কোথাও চিন্তা না করে আমাদের কি দিন, লাইফ টাইম ভ্যালু। আর ইনক্রিজ মার্কেট শেয়ার অ্যান্ড শেয়ার অফ কাস্টমার্স। মার্কেট শেয়ার বলতে বোঝায় যে মার্কেটে ওই প্রোডাক্ট যত মানুষ কিনছে, আবার বলছি মার্কেট শেয়ার বলতে বোঝায় মার্কেটে ওই প্রোডাক্টটা যত মানুষ কিনছে তার কত পার্সেন্ট বা কত অংশ আমার প্রোডাক্ট কিনছে, কারণ আমি একা তো বিক্রি করছি না, আরো অনেকে বিক্রি করছে। টোটাল কাস্টমারের হাউ মেনি পার্সেন্টেজ অফ কাস্টমার্স আর লয়াল টু মি অর পারচেজিং টু মাই প্রোডাক্ট, এটা হচ্ছে মার্কেট শেয়ার। সাপোজ 20% লোক আমার প্রোডাক্টটা কিনে, তাহলে আমাদের মার্কেট শেয়ার হলো 20%। এই মার্কেট শেয়ার বাড়ানোর চেষ্টা স্টেজের একটা পার্ট, এবং শেয়ার অফ কাস্টমার্স, কাস্টমারের শেয়ারটাও বাড়ানো। তার মানে হলো যে কাস্টমার আগে টাকার কিন্তু এখন সেই একই কাস্টমার, বাট সে এখন 20 টাকার কিনবে, অর্থাৎ অন্য দোকান থেকে আগে অন্য যা কিন্তু তাও এখন আমার এখান থেকে কিনবে, এটাকে আমরা বলছি শেয়ার অফ কাস্টমার্স। তাহলে দুটো কথা, মার্কেট শেয়ার আর একটা হলো শেয়ার অফ কাস্টমার। মার্কেট শেয়ার মানে কাস্টমার আরো বাড়ানো, আর কাস্টমার মানে হলো কাস্টমার তার প্রয়োজনটা আংশিক আমার এখান থেকে ফিল আপ করতো বা আমার এখান থেকে পূরণ করতো, এখন আরো বেশি পরিমাণ জিনিস কিনে তার প্রয়োজনটা আমার দোকান থেকেই বা আমার প্রোডাক্ট কিনেই পূরণ করে, এটাই আমরা বলছি যে শেয়ার অফ কাস্টমার্স। তো এই 5টা ধাপ, এই 5টা ধাপে আমরা যে আলোচনা,
Do you have any question on any point? জিজ্ঞেস না করেন আমি কিন্তু জিজ্ঞেস করা শুরু করব। আসসালামু আলাইকুম স্যার, সরি ফর লেট জয়েন স্যার, আমি একটু স্যার অসুস্থ স্যার এই কারণে স্যার। ইয়েস অসুস্থ মান্দাম পার হয়ে ভার্সিটি আসতে তো দেরি হয়েছে স্যার। না স্যার, একটু মানসিক ভাবে একটু প্রেসারে ছিলাম স্যার, শারীরিক ভাবে স্যার একটু অসুস্থ এই কারণে। ঠিক আছে, আমরা পরে এসে যাচ্ছি। ওকে, নাও আমরা উই আর গোয়িং টু দ্য নেক্সট ডিসকাশন। আমরা যে প্রথম ধাপটা দেখেছিলাম যে কাস্টমারকে আগে আমরা চিনতে হবে, কাস্টমারের প্রয়োজন বুঝতে হবে, সেই ধাপ নিয়ে আমাদের এখন আলোচনা শুরু। সেই ধাপ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বলবো, এছাড়া এই ধাপ সংক্রান্ত আলোচনা তো আরো সামনের চ্যাপ্টারগুলোতে পাবোই। আমরা এখন আলোচনা করছি প্রথম ধাপ, যে আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্লেস, কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস। এখানে প্রথম ধাপটা হচ্ছে কোর কনসেপ্টস, কিছু মার্কেটিং রিলেটেড কোর কনসেপ্ট আমরা আলোচনা করব। যেমন আপনার ভার্সিটিতে ভর্তি হলে কিছু কোর ইস্যু ইউ হ্যাভ টু নো, জিপিএ কাকে বলে, রিটেক কাকে বলে, তারপরে হচ্ছে এক্সাম, ক্লাস টেস্ট, মিড টার্ম, ভাইবা, এই শব্দগুলো আগে পরিচিত হতে হবে, তাহলেই আপনি এখানে এনরোল করতে পারবেন। সেম, আপনি যদি মার্কেটিং বুঝতে চান, আপনার কোর কিছু বিষয় বুঝতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এবং সেটার কনসেপ্টগুলো যে প্রথম ধাপের সাথে রিলেটেড, কাস্টমারকে বোঝা, কাস্টমারের প্রয়োজন বোঝা, কাস্টমারকে চেনা, এটাই হলো প্রথম ধাপ। তো কোর কনসেপ্টের মধ্যে রয়েছে কাস্টমার নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস, মার্কেট অফারিংস, কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপস, মার্কেটস। ওকে, এই পাঁচটা বিষয় আবারও বলছি। প্রথমত কাস্টমার নিডস, ওয়ান্টস, ডিমান্ডস, নম্বর ওয়ান কনসেপ্ট। নম্বর টু হচ্ছে মার্কেট অফারিংস, কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপস, আর হলো মার্কেটস। আমরা এগুলো একটা একটা করে আলোচনা করতে যাচ্ছি এখন। প্রথমে আমরা একটু দেখি নিডস, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। ফন্টগুলো বোধহয় একটু বেশি ছোট হয়ে গেছে। নিডস হচ্ছে মানুষের যে সাধারণ প্রয়োজনগুলো, থাকার জন্য, ঠিক থাকার জন্য, অ্যাডভান্সমেন্টের জন্য যে প্রয়োজনগুলো কমন সবার জন্য প্রয়োজন, সেগুলোকে আমরা বলছি নিডস। যেমন ফিজিক্যাল নিড, সোশ্যাল নিড, ইন্ডিভিজুয়াল নিড, তারপরে হচ্ছে কমিউনিকেশন নিড, এডুকেশন নিড, এগুলো হলো নিড। সবার দরকার, সবার হচ্ছে খাদ্য দরকার, বস্ত্র দরকার, বাসস্থান দরকার, সিকিউরিটি দরকার, শীতের প্রোটেকশন দরকার, গরমের প্রোটেকশন দরকার। তো এগুলো হচ্ছে দৈহিক, দেহের সাথে সম্পর্কযুক্ত নিড। সোশ্যাল নিড, প্রত্যেকেরই কিছু বিলঙ্গিংনেস নিড থাকে, যে আমি কোনো একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কোনো একটা দেশের নাগরিক, বা আমি কোনো একটা মানে সোসাইটির অন্তর্ভুক্ত, এই বিলঙ্গিংনেসটা একটু অনুভব করে। আর একটা হচ্ছে অ্যাফেকশন, একটা পরিবার থাকা, সেখানে কেউ স্নেহের থাকা, কেউ শ্রদ্ধার থাকা, এটা মানুষের স্বভাবজাত, এগুলো নিড। এরপর ইন্ডিভিজুয়াল নিডের মধ্যে বলা হচ্ছে নলেজ অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, যে আমি শুধু একজন পশুর মতোই থাকবো না, আমি জানতে চাই আরও বিশ্ব সম্পর্কে জানবো, আমার পারিপার্শ্বিক কার্যক্রম সম্পর্কে জানা, নলেজ অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, নিজেকে উপস্থাপন করা, এটাও মানুষের একটা সহজাত প্রয়োজন। এই সবগুলো হচ্ছে প্রয়োজন। এই প্রয়োজনগুলো কি যখন বিভিন্ন ফর্ম, বিভিন্ন রূপে আবির্ভূত হয়, এক একজন এক একটা আইটেমের মাধ্যমে এই প্রয়োজনগুলো পূরণ করতে চায়, সেই আইটেমগুলো হচ্ছে ওয়ান্টস। দেখেন, ওয়ান্টস এর সঙ্গে বলা হচ্ছে ফর্ম দ্যাট হিউম্যান নিডস টেক অ্যাজ দে আর শেপড বাই কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। যে মানুষ তার ব্যক্তিগত পত্র, তারপরে হচ্ছে তার যে পারিপার্শ্বিক কালচারাল সিচুয়েশন, ট্রেডিশন, এগুলোর আলোকে এক এক মানুষ এক একটা প্রয়োজন এক এক ভাবে পূরণ করতে চায়। যেমন প্রত্যেকেরই খাবার দরকার, বাট খাবারের আইটেমটা মানুষ তার প্রয়োজন, নিজের সংস্কৃতি, নিজের দেশের আবহাওয়া, পারিবারিক ট্রেডিশন, সোশ্যাল ট্রেডিশন, এগুলোর আলোকে আইটেমগুলো ভিন্ন হতে পারে। আমরা আমাদের দেশের লোকেরা এক ধরনের খাবার খাই, আবার
মালয়েশিয়ার লোকের এক ধরনের খাবার খায়, তো আর্জেন্টিনার লোক অন্যভাবে খায়, অন্য আইটেম খায়। আবার আমাদের মধ্যে একই ঘরের মধ্যে একজনের ভাত পছন্দ তো আরেকজনের রুটি পছন্দ, তাই না? তো এই যে আইটেমের ডিফারেন্স, এই আইটেমগুলোকে আমরা বলছি ওয়ান্টস। আর ডিমান্ডস হচ্ছে হিউম্যান ওয়ান্টস ব্যাক বাই বাইং পাওয়ার। ওই ওয়ান্টস গুলো যে পরিমাণ এই মুহূর্তে কাস্টমাররা কিনতে রাজি আছে, ওই পরিমাণটাকে বলছি ডিমান্ড, তার মানে অ্যামাউন্ট। যে যতটুকু কাস্টমার কিনতে রাজি আছে সেটাই হলো ডিমান্ড। মনে করেন কাস্টমার নিডস আছে, এবং সেই নিডস গুলো কোন আইটেম দিয়েছে পূরণ করতে চাও তা আমি জানলাম, কিন্তু ওই আইটেম গুলো কেনার সামর্থ্য কারোরই নাই, তাহলে দেয়ার ইজ নো ডিমান্ড। যাদের সামর্থ্য আছে, কিনতে রাজি আছে, ওই যতটুকু পরিমাণ কিনতে এই মুহূর্তে কাস্টমাররা প্রস্তুত, ততটুকুকে আমরা বলবো ডিমান্ড। দ্যাট মিন ডিমান্ড ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান্টস দ্যাট আর রেডি টু বি সোল্ড। জি, কোনো প্রশ্ন নিডস ওয়ান্টস এন্ড ডিমান্ডস? নো স্যার। ক্লিয়ার হয়েছে আমরা সবাই? জি স্যার। এরপরে আমরা কোর কনসেপ্ট গুলো আলোচনা করছিলাম। দ্বিতীয় আরো একটা কনসেপ্ট বলবো, সেটা হলো মার্কেট অফারিংস। মার্কেট অফারিংস, মার্কেটিং ইনারপিয়া। মার্কেট অফারিং হচ্ছে ওই সমস্যাগুলো পূরণের জন্য কোম্পানি যা অফার করে, সেটাই মার্কেট অফারিংস। আবার বলছি যে নিডস এন্ড ওয়ান্টস গুলো আমরা জানলাম, সেই নিডস এবং ওয়ান্টস গুলোর আলোকে যে সলিউশনটা অফার করে ফ্রম দ্য কোম্পানি, সেই সলিউশনটাকে আমরা বলবো। তো মার্কেট অফারিংস আর সাম কম্বিনেশন অফ প্রোডাক্টস, সেই সলিউশনটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ইনফরমেশন হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, অফার টু মার্কেট টু স্যাটিসফাই নিড অর ওয়ান্ট। একটা নিড পূরণের জন্য যে প্রোডাক্ট বা যে সার্ভিস বা যে ইনফরমেশন বা যে এক্সপিরিয়েন্স অথবা কম্বিনেশন অফ দিস, এগুলোর সবগুলো মিক্সচার একটা প্যাকেজ যখন অফার হয়। যেমন আপনার ট্যুর প্যাকেজ, এখানে আপনার নাস্তাও দেওয়া হবে, আবার গাড়িতে চড়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, তার সার্ভিসও আছে, প্রোডাক্ট দৃশ্যও দেখানো হবে, হোটেল রাখা হবে, সবগুলো একটা ফুল প্যাকেজ। আবার আপনাকে সাগরে ভ্রমণ করিয়েও আনা হবে, সাগরে স্পিড বোটে করে সাগরের মাঝখানে কিছুদিন ঘুরিয়ে আনা হবে। এই যে একটা ফুল প্যাকেজ অফার করা হলো, এটাকে আমরা বলছি মার্কেট অফারিং। আপনার মনে একটা ক্ষুধা আছে যে আপনি দেখতে যাবেন, ভালো ভালো খাবেন, তারপরে সাগর দেখবেন, সাগরের মধ্যে কেমন লাগে সেটা একটু উপলব্ধি করবেন, সেটাকে আমরা বলছি এক্সপিরিয়েন্স। তো এই হলো মার্কেট অফারিংস। ক্লিয়ার মার্কেট অফারিং? আমরা সরাসরি বলতে পারতাম প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট বলি নাই, কি বললাম? মার্কেট অফারিং। কারণ আমরা শুধু প্রোডাক্টই বিক্রি করি না, এখানে আমরা সার্ভিস বিক্রি করছি, ইনফরমেশন বিক্রি করি। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, কি কিনছেন? টাকা দিয়ে মাস শেষে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন, তাকে কিনছেন হচ্ছে এডুকেশন, লেসন, পড়াশোনা। ওকে, তো ক্লিয়ার মার্কেট অফারিং? জি স্যার। আরেকটা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া, মায়োপিয়া মানে হলো ক্ষীণ দৃষ্টি। মায়োপিয়া মানে হলো ক্ষীণ দৃষ্টি, একটা রোগ আছে মায়োপিয়া, যারা দূরেরটা দেখে না, এদেরকে মানে আমরা বলি মায়োপিয়া রোগ। তো যখন আপনি শুধু প্রোডাক্ট নিয়ে পড়ে থাকেন, প্রোডাক্টটাকে আরো ভালো করতে চান, যন্ত্র দিয়ে ইঁদুর মারা যায়, আবার ওষুধ দিয়ে ইঁদুর মারা যায়, অথবা একটা সেন্ট যদি এমন তৈরি হয় যে সেন্টটা দিলে ইঁদুরের বিরক্ত লাগে, সে আর ইঁদুর ঘরেই ঢোকে না। তো মানুষের দরকার ইঁদুরের হাত থেকে মুক্তি, তার ইঁদুর মারার একটা কল দরকার নেই। বাট আপনি ইঁদুর মারার কল বিক্রি করেন আর মনে করছেন যে হারে আমার ব্যবসা তো এখন আর হচ্ছে না, মানুষের কল কিনতেছে না,
মানুষের দরকার ক্লাস করা, তার কিন্তু ইউনিভার্সিটি দরকার নেই, ইউনিভার্সিটি বিল্ডিং দরকার নেই, তার দরকার শেখা। সে যদি মোহাম্মদপুর মাগুরের মোহাম্মদপুরে বসে শিখতে পারে তো তার তো ভার্সিটি বিল্ডিং কোনো প্রয়োজন নেই। কারণ আপনি ভার্সিটির খুব দামি বিল্ডিং করে ভাবলেন যে এখানে স্টুডেন্ট আসবে অনেক, কিন্তু স্টুডেন্ট আর আসে না, তার মানে আপনি আসলে মায় পেয়ে ভুগছেন। মানুষের ভার্সিটির বিল্ডিংও দরকার নেই, বাসও দরকার নেই, তার দরকার শেখা। সে মোহাম্মদপুরে বসে অনলাইনে ক্লাস করতে পারছে, সো আপনি অনলাইনে ক্লাস ফ্যাসিলিটি দিবেন না, সে আসবেও না, কারণ আরো অনেকে অনলাইন ফ্যাসিলিটি দিচ্ছে। তো মার্কেটিং মায়োপিয়া ক্লিয়ার, যে আপনার মানুষের প্রয়োজন বুঝতে হবে। মানুষের কিন্তু এসি দরকার নেই, দরকার মানে গরম থেকে মুক্তি, অথবা দরকার একটা আরামদায়ক পরিবেশ। তো বিল্ডিংটা যদি এমন ভাবে বানানো যায়, বিল্ডিং এর ওয়াল গুলো যদি পুরু করা যায়, যেমন আগের কালের যে বিল্ডিং গুলো ছিল সেই বিল্ডিং, আগের কালে বলতে সেই মনে করেন মোগল আমলের বিল্ডিং, পরবর্তীতে যে অনেক বেশি সবসময় একটা চমৎকার আবহাওয়া বিরাজ করে। এই জন্য অতীতকালের অনেক বিল্ডিং এ দেখা যায় ফ্যান নাই, কিন্তু সেখানে আপনার গরম লাগবে না। তো আপনার এসি তো মানুষ দরকার নেই, মানুষের দরকার একটা সলিউশন। আপনি বিল্ডিং এর ডিজাইন করে যদি সলিউশন দিতে পারেন, মানুষ তো এসি কিনবে না। ওকে, তো যারা এই মানুষ প্রয়োজন নিয়ে কাজ করে না, শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা দে আর সাফারিং ফর মার্কেটিং মায়োপিয়া প্রবলেম। তারা দোষ দেয় কপালের, দোষ দেয় কাস্টমার। শিশির, শিশির কি আছে? শিশির তো নাই, বাকিরা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, আমরা যে মার্কেটিং করে অফার করে সেই হচ্ছে মার্কেটার। কাস্টমার হচ্ছে যাকে ভ্যালু এবং সেট হয় সেই হচ্ছে কাস্টমার। এখন জানবো সেটা হলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ কাকে বলা হয়? ইট ইজ দ্য অ্যাক্ট অফ অবটেইনিং ডিজায়ার্ড অবজেক্ট ফ্রম সামওয়ান বাই অফারিং সামথিং ইন রিটার্ন। এগুলো আপনারা আগেও পড়েছেন। বিনিময় কাকে বলে? যখন এক পক্ষ আর এক পক্ষকে তার মানে কি বলে এটা, যে তার অনুমোদন সাপেক্ষে স্বেচ্ছায় সজ্ঞানে দুই পক্ষ যখন কোনো কিছু বিনিময় করে সেটাই সেক্স। তো বলছিলাম মার্কেট হলো কাস্টমার। ইকোনমিক্স এর ভাষায় মার্কেট বলতে যতই প্লেস বুঝেন না কেন, অ্যাকচুয়ালি মার্কেটিং দিয়ে আপনি ক্লাস করবেন না। মার্কেটে আমরা বলি কাস্টমার, সেট অফ কাস্টমার, অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ প্রোডাক্ট সার্ভিস। অর্থাৎ সেই কাস্টমার হলে যারা বর্তমানে কিনছে অথবা যাদের ভবিষ্যতে কেনার সম্ভাবনা আছে, এদের সবাইকে আমরা একসাথে বলছি মার্কেট। যারা এখন কিনছে আর যাদের মানে নিকট ভবিষ্যতে কেনার সম্ভাবনা আছে, এরা সবাই আমার মার্কেট।
তো যারা কিনছে তাদেরকে স্যাটিসফাই করতে হবে, যারা কিনে নেয় তাদেরকে ইনফর্ম করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে তাদের জন্য, তারা কেন কিনছে না, কি সুবিধা দিলে তারা কিনবে সেগুলো নিয়ে গবেষণা করতে হবে, তাদেরকে অফার করতে হবে, অথবা তারা অনেকে জানেই না যে তাদের সলিউশনটা আমার দোকানে পাওয়া যায় বা আমার কোম্পানি দিচ্ছে, জানাতে হবে। ক্লিয়ার? মার্কেট কাকে বলে? Yes, sir. According to the definition, which one is hijabs market? Are the set markets are the set of actual and potential buyers of a product or service? Elanter monetaki. এই লেয়ার মার্কেটিং